হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো ফ্রেন্ড, আমি এখন দুপুরবেলা বার হয়ে পড়েছি, আর থাম্বনেলটা থেকে তোমার বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিকটা কীরকম। তো আজকের আমরা যাচ্ছি জঙ্গলে নদীতে কাঁকড়া ধরতে। তো ফ্রেন্ড আমি যাবো, আর একটা মতো আমার সাথে একটা দাদা আছে, সম্রাট দা। তো চলো তোমাকে তোমাদের ওকে পরিচয় করে দিই। আর ফার্স্ট টাইম এরকম জঙ্গলে একটা অন্যরকম ভিডিও হচ্ছে আজকের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Spoken, don't ever forget you're golden. I will find a light in your. তো ফ্রেন্ড, জঙ্গলের ভিতরে আছে দাদা, আর জঙ্গলের ভিতরে এত ছোট ছোট কেঁটকি গাছ আছে। তো কেঁটকি গাছগুলো এত লাগতেছে না। কই, উফ, একটা হয়ে গেছে। তো যাচ্ছি, দাঁড়া বাবা, এত কাঁটা না। উই বাবা, গামছাটাকে গলায় জড়িয়ে নিত, তারপরে বাড়তে পারবে। এত কেঁটকি গাছ, যাবো কোন দিক দিয়ে? যা কাটা, তোমার চারদিকে চিড়িয়ে গেছে, আর পিমড়ে ভর্তি, প্রচুর পিমড়ে। তো ফ্রেন্ড, একটা কাঁকড়া দেখতে পেয়েছে দাদা, কাঁকড়া দেখতে পেয়েছে, আর কাঁকড়াটাকে ধরছে। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়া, কোথায় কোথায় বার কর। এই যে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ কাঁকড়া? এই বাবা, কাঁকড়া পড়ে গেছে। তো একটা কাঁকড়া এসে দাদা ধরলো, আর একটা কাঁকড়া এই যে গর্তের ভিতরে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের, কাঁকড়াটা আসতে ধারে টেনে। দেখো ফ্রেন্ড, ওই যে দেখো, ওই যে ওই যে বারো হয়েছে রে, দেখছো 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 দেখছো, সমুদ্র ক্যাংড়া। ধর ধর ধর, বালতিতে ঢুকা, বালতিতে ঢুকা, ঢুকা। ব্যাস ফ্রেন্ড, আমাদের কাঁকড়া হয়ে গেছে দুটো বৌনি। আর কি দাঁড়া, সব ভেঙেছে? আচ্ছা, একটা দাঁড়া আছে না। আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ড, কত কাদা, আর সামনে একটা নৌকো বাঁধা আছে। তো আমরা পুরো নদীর পাশে, নদী বলতে ছোটো খাল একটা। তো খাল দিয়ে যে জল যাচ্ছে, দাদা বালতি হাতে নিয়ে নিয়েছে, আর সিঁক, ও মা, কত পাঁক। তো ফ্রেন্ড, দাদা বলছে একটা কাঁকড়া আছে গর্তের মধ্যে, আছে। তো ফ্রেন্ড দেখো, এইটা এইটা সিঁকের, এইটা বলে কাঁপা। তো কাঁকড়া ধরতে গেলে এইটার দরকার, এটা না ছাড়া হবে নি, এটা ছাড়া হবে না। তো ফ্রেন্ড, এই যে 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 কাঁকড়া, কাঁকড়া ছোটো কাঁকড়া। তো ফ্রেন্ড, ইয়ার একটা তারা ভেঙে যায়, তোমরা বল দিতে পারেন মুখে কোনো গালা বের করবে না। হ্যাঁ ঠিক আছে। এই যে একটা দাদা এক্ষুনি কাঁকড়া ধরেছে, এই কাঁকড়াটা এই গর্ত দিয়ে। তো আমরা পুরো জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি।
তো পুরো জঙ্গল, বানি জঙ্গল। এই যে একটা গর্ত, এখানে আগে কাঁকড়া ছিল, ধরে নেওয়া হয়ে গেছে। এখানে এই গর্তের মধ্যে আর কাঁকড়া নেই। আর ফ্রেন্ড, জঙ্গলে যা গরম লাগতেছে এখন। কাঁকড়া আছে তো ফ্রেন্ড, আর একটা মনে দেখতে পেয়েছে দাদা। এই জাল, এখানে জাল লাড়া আছে, ছোট ছোট যে নদীতে ছোট ছোট যে মাছ, ছোট চুনা মাছ বা এমনি ছোট ছোট সেই সব মাছ আছে আটকায় এখানটা। আর পাশে একটা ওইদিকেও একটা ছোট সরু খাল চলে গেছে। নেই ছোট আচ্ছা কতটুকু দেখি তো ওখানে, এই যে একটা ছোট খাল চলে যাচ্ছে। তো ফ্রেন্ড, যারা এখনও এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে নতুন নতুন আবার ভিডিও আসতে চলেছে। তো ফ্রেন্ড, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভালো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আর আজকের ভিডিওটা যারা যারা দেখছো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন। আর এই যে সম্রাটদার বাড়ি, এই যে নদীর পাশে, এইটা হলো সম্রাটদার বাড়ি। উফ, তো জায়গাটা পুরো খতরনাক জায়গা। যাবো কোন দিক দিয়ে? উপর দিক দিয়ে। তো ফ্রেন্ড, রাস্তাটা খুব খতরনাক, আমাকে যেতে হবে একটু ঝুলে ঝুলে। তো হাতে আমার মোবাইল আছে, মোবাইলটা হলো সব কিছু, মোবাইলটা না থাকলে তোমাদের আর কিছু দেখাতে পারবো না। ও বাবা, তো আমাকে ধারে ধারে যেতে হচ্ছে। তোর ব্যাগ, এই যে টাকা পড়ে আছে ব্যাগের ভিতরে, অনেক টাকা আছে ব্যাগে দেখ। দাদার কিন্তু একবার সিক্স প্যাক। তো ফ্রেন্ড, প্রচুর গরম লাগছে আর আমি হাঁপিয়ে গেছি একবারে। তা দাদা ওখানে দাঁড়িয়ে গামছা ঠিক করতেছে আর আমি যে বসে আছি এখন। তো জঙ্গলে তো এরকম কোনো সময় ঢুকিনি বলতে গেলে, আগে ঢুকেছি বাবা, আগে ঢুকেছি ছোটোবেলায়, কিন্তু এখন আর ঢুকিনি। তারপর থেকে এখন দিন আছে ক্যাংরা। তো ফ্রেন্ড, একটা কাঁকড়া আছে, দেখাচ্ছি তোমাদের। বাবা, কোথায় এটার মধ্যে মার্ক কর। ওই ছোট বাচ্চু,
সেতু দিয়ে দেবে নদীতে ভালো জায়গা তো ওই দে ওই দে যাবো কি জঙ্গলে যা কাঁটা ছোট ছোট কাঁটা কি গাট কি লাগতেছে আমার কিছু উই মাইলা উপরে উঠবি তো গরমটা কেমন তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বলতে ঘাম বাড়াচ্ছে আমার তোমার ঘামটাই দেখতে পাচ্ছ ওই ও বাবা এটা কি রে নেকা নুনা জল হাতটা ধোয়া যাবে উঠতে পারবো তো ওই আমাদের কাঁকড়া হয়ে গেছে কি ওই খাবার জোগাড় হয়ে গেছে খাবার জোগাড় হয়ে গেছে একবারে তো খাবার তো জোগাড় হয়ে গেছে আর চ্যানেল যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে মজা হতে চলেছে তো আমি এখন উপর দিয়ে আবার দাদার নিচ থেকে যাচ্ছে এটা কি দড়ি কাছি কাছি না এটা গাছের শিকড় উফ জঙ্গলে কি মশা প্রচুর ওই দাদা মশা প্রচুর এখানটা এটা কেন আছে নি দেখ তো আমরা অনেকটা দূর চলে এসেছি আমরা ধরে ধরে এটা কি টিভির কাঁচ তো পেন্ট দেখো টিভির কাঁচ কাঁঙ্গা ভেসে এসছে একে বলে কি কী বলে কে এর নামটা কী বলে পিকচার টিউ না কী বলে একটা যদিও আমি সঠিক বলতে পারছি না প্রচুর মশা কামড়া এখানটা আছে কাঁকড়া ওই আছে 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 ওই তো তো ফেন্ট এই যে কাঁকড়া বসে আছে আস্তে কর নড়া 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 ওই দেখো ওই দেখো ওই দেখো এটা মেয়ে কাঁকড়া মেয়ে মেয়ে লোটা 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 হ্যাঁ মেয়ে কাঁকড়া এ নেই রইলে কোনো খেয়াল হয়ে তুমি পকেটে ঢুকে দেয় পকেটে কী করে ঢুকো আমি কামড়ে যদি দেয় কামড়িবে নি মানে নরম কাঁকড়া তার এখন সব নরম আচ্ছা নরম পকেটে ঢুকি দে পকেট তো নেই আমার প্যান্টে প্যান্টে পকেটে নেই না প্যান্টে পকেট আছে যদি গোলে পালায় গোলে পালিয়ে তো ফ্যান্ট কাঁকড়াটা একবারে নরম এটা একবারে নরম কাঁকড়া একবারে নরম দানা ভাঙিছে না হাতে হ্যাঁ পড়িছে ঢুকিলে ঢুকিলে চালা তোর দানা কাঁকড়াটা খেতে খুব মজা লাগবে তো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এইটা কি এইটা কিন্তু একটা গাছে এইটা কিন্তু পরে ওই করাত মতন হয়ে যাবে ধার মতন এটা কি নরম এই জল পড়েছে হে এই সেটা আর এই যে একটা নরম কি জেলি একবারে জেলি মানে দাদার কাঁকড়া ধরার ট্যালেন্ট আছে ট্যালেন্ট তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর আমরা কাঁকড়া ধরতে থাকি চলো মশা কিন্তু কামড়ে পুরো রক্ত সব খেয়ে নিচ্ছে আর রক্ত রাখেনি পুরো অবস্থা খারাপ আর আমার যা গরমে যা হচ্ছে না
এখানে আমার জল পিস্টা পাচ্ছে, জল খাবো কোথায়? ওয়ে ওয়ে বাবু সোনা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, ব্যাস ঢুকে গেছে। চল উপরের দিকে চল। ঠিক করছো? আচ্ছা ঠিক একটা দাঁড়া ভেঙে গেছে মানে বাচ্চা ছোটো লাগছে ধত ধত ধত। ব্যাস তো আজকের মতন আমাদের খাবার পুরো জোগাড় হয়ে গেছে, তো চলো। দাদা এখন জঙ্গল সাফ করতেছে, বারবে রাস্তা পাচ্ছে না, জঙ্গল সাফ করে এখন যাবে। তো ফ্রেন্ড আমরা জঙ্গল থেকে বার হয়ে পড়েছি, আর তো ফ্রেন্ড চ্যানেলের ভিডিওটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে। আর ভিডিওটা আজকের মতন এতটুকুই, যদি ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা। তো ফ্রেন্ড ভিডিওটা দেখতে থাকো, বাই বাই।